হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছে। সুজাতা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ শোল মাছ দিয়ে গাঁটি কচু বড়ি দিয়ে রান্না করব, সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘরে যা রান্নাবান্না করছি সেটাই শেয়ার করব, কিভাবে রান্নাটা করছি, শোল মাছ দিয়ে গাঁটি কচু বড়ি কিভাবে রান্না করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে গামলিতে শোল মাছ কিন্তু রাখা আছে, দেখুন। কম মশলা দিয়ে আর এই শোল মাছ গাঁটি কচুর তরকারিটা বানাবো, খেতে খুব ভালো টেস্ট হবে। আপনারা একবার প্লিজ এইভাবে ট্রাই করবেন, করে কমেন্টে আমাকে জানাবেন। এখনও আমার চ্যানেলটিতে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এই গ্রাম বাংলার ছোটোখাটো সাদামাটা রেসিপি আপনাদের খুব ভালো লাগবে আর আপনারা দেখতেও পাবেন। তাহলে কিভাবে এই গাঁটি কচু শোল মাছ রান্না করছি পুরো ভিডিওটা সাথে থাকুন। এখন মাছ গাঁটি কচু কেটে ফিরে আসছি রান্নাতে। এই জ্যান্ত শোল মাছ দিয়ে গাঁটি কচু বড়ির তরকারি কিন্তু খুব ভালো টেস্ট হয়। আজ আমি খুব সহজে রান্নাটা করব। গাঁটি কচু কেটে নিয়েছি, শোল মাছও কেটে নিয়েছি, গাঁটি কচুর সাথে একটি আলু দিয়েছি আর শোল মাছের ডিম হয়েছে। এখন বর্ষার সময় শোল মাছের কিন্তু ডিম হয়। শোল মাছে হলুদ লবণ মাখিয়ে মাছ এখন ভেজে নেব। আর এই শোল মাছটা কিন্তু 600-700 ওজনের। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেলও কিন্তু খুব সুন্দর করে গরম করে নিতে হবে, তা নাহলে মাছ ভাজা যাবে না, কড়াইতে লেগে যাবে। একে একে মাছ সব ভেজে নেব। কড়াই ভালোভাবে গরম করে নিয়েছিলাম, তেলও গরম করে নিয়েছিলাম। দেখুন মাছ কিন্তু একটাও লেগে যাচ্ছে না। এদিকে আরেকটি কড়াই চাপিয়ে দিয়েছি, তরকারিটা বসিয়ে দেব। কড়াই ভালোভাবে গরম করে নিয়ে তেল দিয়ে দিয়েছি। আর কী কী মশলা নিয়েছি দেখুন, গাঁটি কচু তরকারির জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা, রসুন বাটা, আর পরে জিরে গোলমরিচ দিয়ে দেবো বাটা। এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। পেঁয়াজ লাল করে ভেজে নেব, রসুন বাটা, লঙ্কা কুচি, আদা বাটা। এবার মশলাটা কিন্তু বারবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এই মশলাটা ভাজার সময় কিন্তু মিডিয়াম আঁচে রেখে মশলাটা ভাজতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও 2-3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এদিকে দেখুন শোল মাছও কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। শোল মাছ লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এদিকে মশলাও রেডি হয়ে গেছে, গাঁটি কচু দিয়ে দেব। মশলার সাথে গাঁটি কচু ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে। এই গাঁটি কচুর তরকারিটা করার আগে এই মশলার সাথে গাঁটি কচু যত ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে পারবেন তত ভালো টেস্ট হবে। 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট বাদে ফিরে এসেছি,
আবারও 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নেব। এখন বর্ষার সময়, তার জন্য মাটি কচুগুলি কিন্তু একটু বেশিক্ষণ ধরেই নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে। মাটি কচু কষাই কমপ্লিট হয়ে গেছে, জল দিয়ে দেব। ফুটে উঠলে মাছ দিয়ে দেব। আর আজ বড়িটা দেবো বলেছিলাম, কিন্তু বড়ি দিলাম না। মাছ দেওয়া হয়ে গেছে, 5 মিনিট ভালোভাবে তরকারিটা ফুটিয়ে নেব। জিরে গোলমরিচ বাটা দিয়ে দিয়েছি। 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর জিরে গোলমরিচ বাটা দিয়ে আরও 1 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এক মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। শোল মাছ গাঁটি কচুর তরকারি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছের তরকারি কীভাবে রান্না করলাম, আর এই গরমের সময় এইরকমই হালকা পাতলা তরকারি কিন্তু খুবই উপকারী, শরীর ভালো থাকে। আপনাদের আমার এই ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন বন্ধু আছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট পেলে, আপনাদের ভালোবাসা পেলে তবেই কিন্তু নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। আপনাদের এই গ্রাম বাংলার সাদামাটা নতুন নতুন ভিডিও উপহার দিতে পেরে আমারও কিন্তু খুব ভালো লাগে। আপনাদের একটি করে লাইক আমার নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আবার ফিরে আসব নতুন একটি ভিডিও নিয়ে, নতুন কোনো এই গ্রাম বাংলার সাদামাটা রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।